গাছের গোড়ায় প্রচুর আগাছা হয়েছে। প্রথমে আগাছাটাকে আমাদের তুলে ফেলতে হবে। আজকে চলে এসেছি বাদামের খেতে। জমিতে যে বাদাম লাগিয়েছি আমি বাগানে, সেই বাগানে আজকে বাদামের পরিচর্যা, বাদামের সার দেখাবো। তো চলো। নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত। বাদাম লাগিয়েছি প্রায় দেড় মাস হয়ে গেল, তো এবার তো এদের পরিচর্যা করতে হবে। কি পরিচর্যা? প্রথমত যেসব আগাছাগুলো আছে সেগুলোকে আমাদেরকে তুলে ফেলে দিতে হবে। তুলে ফেলে দিয়ে এই বাদামের গোড়াটা ভালো করে নিড়ানি দিয়ে মাটিটাকে আরও নরম করে দিতে হবে। দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে হলুদ রঙের। তো এই ফুলগুলো যাতে আরও বেশি করে ফোটে তার ব্যবস্থা করতে হবে, কারণ এই ফুল ফোটার পর এখান থেকে সরু সরু টিউবারের মতন কাণ্ডর অংশ থেকে সরু কচি কচি নরম অংশ বেরোয়, সেগুলো মাটির নিচে চলে যায়, সেইখানেই বাদামটা হয়। তো যাতে করে আমাদের বেশি ফুল ফোটে তার জন্য আর গাছটা আরও শক্তপোক্ত, আরও সুন্দর পাতাগুলো হওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে? সার দিতে হবে। কী সার দিতে হবে? তো আমি মোটামুটি চার ধরনের সার নিয়ে চলে এসেছি। একটা হচ্ছে ইউরিয়া, একটা হচ্ছে ফসফেট, একটা হচ্ছে সালফার, একটা হচ্ছে পটাশিয়াম। কেন দেবো এগুলো? তো সেগুলো তো বলতে হবে, কারণ দেখো পটাশিয়াম দেব বেশি করে ফুল আনার জন্য, আর সালফার সিঙ্গেল সুপার ফসফেট দেব মূলটা গঠন করার জন্য, আর ইউরিয়া দেব এই গাছের শাখা প্রশাখা যাতে আরও বেশি করে হয় তার জন্য। আর সালফার তো আরও পুষ্টি যোগায় সবুজ উদ্ভিদে। এক কথায় এই চারটে মিশিয়ে সম পরিমাণে করে দিয়ে মিশিয়ে অল্প অল্প করে সুন্দর করে গোড়াতে গোল করে আগে দিয়ে দিতে হবে। গোল করে দেওয়ার পর ঠিক যেমন আলু ভিলি তৈরি করা হয় ঠিক সেই ভিলি তৈরি করতে হবে। অনেক গাছ আমি লাগিয়েছিলাম দর্শক বন্ধু, গাছ ওঠেনি। আমি কীভাবে বাদাম চাষ করেছি তোমাদেরকে এর আগে তো দেখিয়েছি, হবি অফ সুলেখার চ্যানেলে আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো আমারও দুর্ভাগ্য এবার সব গাছ বেরোয়নি, এত টেম্পারেচারে কি আর করবে, ওদের কি আর দোষ। তো বাদাম আমি সাধারণত বস্তাতেই লাগাই, এবার আমার যেহেতু বাগান হয়েছে জমিনে আমি লাগিয়ে দিয়েছি। এক একটা ঝোপ ঝোপ করে দেখ বাদাম হয়েছে, তো মাঝে মাঝে আবার নেই, সেগুলোকে সে পরে ব্যবস্থা করা যাবে। এখন যতটুকু হয়েছে তাদেরকে তো রক্ষণাবেক্ষণ করতে হবে। কী করতে হবে? সার প্রদান করতে হবে। সেই সারটা আমি কীভাবে দেব, তার সঙ্গে মাটিটা কীভাবে আমি দেব, সেগুলো সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। দেখো এই চারটে সারকে আমি সুন্দর করে, সালফারটাকে একটু বেশি নিয়েছিলাম, নিয়ে ভালো করে আগে মিক্সড করে নিতে হবে। আমি গত বছর বাদাম চাষ করেছিলাম, তার আগের বছর করেছিলাম বস্তাতে সম্পূর্ণ জৈবভাবে। এবার আমার ইচ্ছা হলো একটু রাসায়নিক সার প্রয়োগ করছি। দেখো সুন্দর করে আগে গোল করে সারটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এবার যে মাটি আছে ঝুঁচুড়া মাটি, সুন্দর করে গাছের গোড়ায় এটাকে উঁচু করে দিতে হবে। প্রত্যেকটা গাছের কাছে যেতে হবে এবং সুন্দর করে ভেবে ভিলি তৈরি করতে হবে। ভিলি মানে আমরা আলু চাষ করার সময় যে দুই দিক দিয়ে মাটি গাছের গোড়ায় দিই আর মাঝখানে একটা সরু নাল হয়ে যায়, নালার মতন হয়ে যায়, ঠিক সেই রকমই ভিলি তৈরি করতে হবে। তো প্রতিটা গাছের কাছে আমাকে যেতে হবে এবং ভিলি তৈরি করতে হবে। দর্শক বন্ধু এভাবে আমি ভিলিটা তৈরি করছি, দেখো এইভাবে তোমরা ভিলি তৈরি করো।
উঁচু না করলে ওই কাণ্ড গোড়া থেকে ফুল যে ফুল হবে তার থেকে যে সরু সরু টিউবারের মতন বেরোবে সেগুলো মাটিতে প্রবেশ না করলে বাদাম হবে না। তো তাদের ব্যবস্থা আমাদের করতে হবে যাতে ওগুলো সহজে মাটির ভেতরে চলে যায় আর প্রচুর পরিমাণে বাদাম তৈরি হয়। এভাবে প্রত্যেকটা গাছের কাছে গিয়ে আগাছা দমন করে ভিলি তৈরি করতে হবে। আমি ভিলি কীভাবে তৈরি করি তোমাদের দেখিয়ে দিলাম। আমার বাগানের মাটিকে প্রথমে আমি তো শোধন করে নিয়েছিলাম চুন ফসফেট আর ফোরাটাক্স দিয়ে। তারপরে আমি বাগানটাকে রোপণ করে দিয়েছিলাম কিচ্ছু দিইনি তখন, এখন দিচ্ছি কারণ বেশি করে যাতে ফলনটা হয়। এভাবে প্রত্যেকটা গাছের গোড়া আমাকে ঢেকে দিতে হবে। দেখো তৈরি হয়ে গেছে ভিলি। ভিলিটা দুই দিকের মাটি গাছের গোড়ায় দিতে হবে, মাঝখানে একটা সুন্দর নালার মতন হয়ে যাবে। এরকম আমার দুই দিকে দুই শাড়ি ছিল, মাঝখানে একটা দিয়েছিলাম। তো দুই দিকে শাড়িগুলো এক একটা করে হয়েছে, মাঝখানে শাড়িটা হয়নি, এক একটা হয়েছে। এই হয়ে গেল ভিলি তৈরি। এবার ভিলি তৈরি করলে তো হবে না, এটাকে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। তো আমরা কীভাবে এই বাদাম গাছে জল দেবো সেটাও তোমাদের আমি দেখাবো। কারণ এই যে মাটিটা আমি উঁচু করে দিলাম সেখানে জল দিলে হবে না, জলটা পুরোটা নালাতে দিতে হবে। আর দেখছে তো সুন্দর সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে, যত বেশি ফুল হবে তত বেশি বাদাম হবে। ফুল থেকে বাদাম না, ফুলের গোড়া থেকে সরু সরু কাণ্ডর মতন সরু সরু টিউবার বেরোবে, সেই টিউবারগুলো যত মাটিতে প্রবেশ করবে তত সুন্দর বাদাম হবে। আমার খুব শখ ছিল যে গোটাটা সবুজ হয়ে থাকবে আর ভীষণই ভালো লাগবে। দর্শক বন্ধু, দুবছর বাদাম চাষ করছি, বস্তাতে এত সুন্দর দেখতে হতো, বাদাম মোটামুটি হতো কিন্তু দেখতে আমার খুব সুন্দর হতো। কারণ আমার এটি কোনো কিছু আমি এখনও পর্যন্ত দিইনি, আশা করি এর মাঝে একবার নিম পাতা বয়ল করে আর একবার কাঁকা দেব। নিম জলটা বা নিম পাতা ফুটিয়ে বয়ল করে দেওয়াটা খুব ভালো। এবার দেখো আমি কীভাবে জল দিচ্ছি। ওপরটা ঝর্নার মতন, যেহেতু আমার ঝর্না নিয়ে হাতে সুন্দর করে ঝর্নার মতন হালকা করে ওপরটা ভিজিয়ে ফেলে। আর এই দেখো এবার এই নালাতে জল দিতে হবে, শুরু যে নালাটা হয়েছে ওই নালাটাতেই জল দিতে হবে যাতে সুন্দর করে গোড়াতে জলটা পড়তে যায়। এভাবে চতুর্দিক দিয়ে আমি নালা কেটে দিয়েছি, নালাতেই জলটা দিচ্ছি। আর ওপর যে উঁচু অংশটায় বাদাম আছে সেটাই সুন্দর করে ঝর্নার মতো জল দিতে হবে। এই হচ্ছে জল দেওয়ার পদ্ধতি। জল দেওয়ার পদ্ধতিটা আমাদেরকে এইভাবে ফলো করতে হবে, না হলে ওই যে উঁচু করে আমি মাটিটা দিয়েছি যদি ভেঙে যায় তাহলে পদ্ধতিটা সত্যি বিফলে যাবে। তার জন্যে দর্শক বন্ধু, ঠিক আমি যেভাবে জল দিচ্ছি ওইভাবে তোমরা জল দিচ্ছ। তবে বস্তায় যদি আমরা বাদাম চাষ করি এইসব নালা কাটার কোনো দরকার হবে না, বস্তাতে বাদাম চাষ করা খুব মজা। আমি গত দুবছর করেছি, কোনো নালা কাটতে হয় না, কিচ্ছু না, ঘুষভুষে মাটিতে বাদাম রোপণ করে দিলেই বাদাম হয়েছে। বাদাম লাগানোর উপযুক্ত সময় হচ্ছে এই বৈশাখ মাস, চৈত্র মাসের শেষের থেকে, চৈত্র মাসের 15 তারিখের পর থেকে বাদাম চাষ করা হয়। তবে আমি 12 মাস বাদাম চাষ করে দেখেছি, বাদাম চাষ 12 মাস করা হয়। বাদাম আর ভুট্টা হবিও সুলেখার গার্ডেনে 12 মাস হচ্ছে। আমি ভুট্টাও এবছর লাগিয়েছি, আমার ছাদে 12 মাস ভুট্টা হয়। এবছর ভুট্টা লাগিয়েছি পদ্ম জল দিয়ে।
পদ্মর যে জলটা ওভারফ্লো করে ফেলে দিতে হয় সেটা ফেলে না দিয়ে আমি ভুট্টা চাষে দিচ্ছি, আর দিচ্ছি পত্রলতা, পত্রলতা বা টাইম ফুলে দিচ্ছি। ওটা আমি অপচয় জলটাকে কাজে লাগাচ্ছি। তো এইভাবেই নালাতে জল দেবে আর ওপর ওপর ভিজিয়ে দেবে। দিয়ে সবসময় জল দিলে হবে না, মাঝে মাঝে জলটা দিতে হবে। এইভাবেই বাদামের পরিচর্যা করো আর প্রচুর পরিমাণে বাদাম ফলাও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি ও সুলেখার বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, একদিন আসবো এসে তোমাদের দেখাবো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমার বাগানটা দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু ফুল আর ফুল, প্রচুর ফুল গাছ ছিল আমার ওপরে, সব নিচে লাগিয়েছি, ওপরেও আছে, উঠোনে আছে, পাশে আছে, পাশের আর একটা বাগান করেছি, মোট চারটে বাগান। সত্যি খুব কষ্টদায়ক এই যে বর্তমান যা পরিস্থিতি, তাতে বাগান করা খুব কষ্ট। দর্শক বন্ধু, আবারও ফিরে আস, পরের ভিডিওতে দেখা হবে, আজকে আসি, টাটা।